আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দিনী ভাই বোনেরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের কথা বলবো আপনার নিশ্চয়ই সাম্প্রতিক আহলে হাদিস মতাদর্শ প্রচারক এবং আহলে হাদিসদের উল্লেখযোগ্য যে সমস্ত আলেম রয়েছেন তার অন্যতম শেখ মুজাফর বিন মোহসিন একটি বক্তব্য শুনেছেন তিনি তার সেই বক্তব্যে বাংলাদেশে হাদিসের মতে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শেখুল হাদিস বলতে আমরা এখনো পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ যাকে এক ডাকে এক নামে চেনে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি শুধু দর্শে হাদিসের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না বরং তিনি উম্মার কথা চিন্তা করে উম্মার জন্য তিনি সেই হাদিসগুলোকে আবার অনুবাদ করে গিয়েছেন এই জন্য বাংলাদেশে যে সমস্ত ওলামা উম্মার কল্যাণকে সামনে রেখে সর্বপ্রথম বুখারি শরীফের অনুবাদের দিকে খেয়াল করেছে তার মধ্যে শেখুল সাল্লাম রহমতুল্লাহ আলাই নাম না নিয়ে এবং শেখুল্লাদি সাল্লাম রহমতুল্লাহ আলাই যে অবদান সেটাকে উল্লেখ না করে কোনো অবস্থানে থাকার সুযোগ নেই প্রিয় দর্শক আমরা অত্যন্ত দুঃখজনকভাবে খেয়াল করেছি শেখ মুজুরন হোসেন আল্লাহ রহমতুল্লাহ আলাই অনুদিত সেই বুখারি শরীফ পড়তে সুস্পষ্টভাবে নিষেধ করেছে আমাদের জানা নেই এবং আমরা আসলে এটা ভাবতেও কষ্ট হচ্ছে যে মুজাফফরবিন মোহসিন সাহেব আসলে চাচ্ছেনটা কি আমরা যদি কথাগুলো বলি হয়তো কারো কাছে শুনতে অসন্দর লাগবে শেখ মুজাফর উদ্দিন মোহসিন সাহেবদের পাঠ শেখ মুজাফফরবিন মোহসিন সাহেবদের এলমি যোগ্যতার কথা যদি আমরা সামনে আনি তখন এই বিষয়টায় তারাও লজ্জিত হবেন এবং তাদের যারা অনুসারী অনুগামী আছেন তারাও এক্ষেত্রে বিব্রতকর পরিবেশের মধ্যে পড়বেন সেদিকে আমরা না গিয়েই যে কথাটা আমরা বলতে চাই সেটা হল শেখ মুজাফর্বিন হোসেন সাহেব নিজেদের দিকে একটু তাকান উম্মার জন্য উম্মার কল্যাণে আপনাদের কতটুকু খেদমত আছে সেটা আগে তাকান শুধুমাত্র মানুষদেরকে সংশয় ও সন্দেহের মধ্যে নিপতিত করা ব্যতীত আপনাদের এই দেশের জন্য দেশের মানুষের জন্য উম্মার জন্য খেদমত কতটুকু আছে আপনাদের টোটাল যে দাওয়াতি মিশনটা এই দাওয়াতি মিশনটা উম্মাকে কী দিতে পেরেছে নিছক বিভ্রান্তি ও বিচ্ছুতি ছাড়া আমরা মনে করি আপনাদের মাধ্যমে উম্মা কোনো জিনিস প্রাপ্ত হয়নি অতএব শেখ সাল্লাম আজুল হক রহমতুল্লাহ আলেদের ব্যাপারে কথা বলার আগে নিজে উম্মার জন্য কি করেছেন সেটা একটুখানি চিন্তা করবেন প্রিয় ভাই আমরা যখন উম্মার কল্যাণকে সামনে রেখে কাছাকাছি আসার জন্য চেষ্টা করছি এবং উম্মার কল্যাণে কাজ করার ফিকির করছি তখন আপনাদের এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন যাবতীয় কথাবার্তা আমাদেরকে বিব্রত করে এবং উম্মার জন্য ভয়াবহ রকম ক্ষতি বয়ে আনে আমি মনে করি আহলে হাদিস মতাদর্শ বাংলাদেশে এখন বিভিন্ন মানুষজন এর সাথে যুক্ত হয়েছে তাদের সকলের এই বিষয়গুলো চিন্তা করা উচিত এবং এই বিষয়গুলো ফিকির করে তাদের সামনে চলা উচিত আমরা পরিষ্কারভাবে বলছি সহি বুখারি শরীফের হাদিস হাদিসাল্লাহ মাহজুল্লমতুল্লাহ আলার যে বিশাল খেদমত করেছেন এই খেদমত উম্মার জন্য কল্যাণকর অতএব সাধারণ যারা বুখারি শরীফ পড়তে চান তাদের জন্য এবং ওলামা যারা বুখারি শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চান তাদের জন্য হজরত আল্লামা আজুলক রহমতুল্লাহ আলাইহের অনুবাদকৃত এই বুখারি তাদের জন্য পাথেয় এবং তাদের জন্য এটা হাতিয়ার বলা যেতে পারে অতএব সেই বুখারি শরীফের ব্যাপারে বিন মোহসিন সাহেবের যে বক্তব্য এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এই বক্তব্য সম্পূর্ণভাবে পরিত্যাজ্য এই বক্তব্য কোনোভাবেই গ্রহণ করা যায় না আমরা আহলে হাদিস মতাদর্শী যে সমস্ত ভাই ও ব্যক্তিবর্গগণ আছেন তাদের প্রতি উদ্যাত আহ্বান জানাবো শেখ বিন মোহসিন সাহেবকে আপনারা নিয়ন্ত্রণ করুন উনি বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন যে কথাবার্তাগুলো একেবারেই সীমা লঙ্ঘন করে ফেলে যেগুলো উম্মার জন্য ক্ষতি বয়ে আনে অতএব আমরা আহ্বান জানাবো শেখ মুজাফর বিন মোহসেন সাহেব সহ তাদের যারা উম্মাহকে বিভ্রান্ত বিচ্ছুত করার কাজগুলো করে যাচ্ছেন এ সমস্ত কাজগুলো থেকে তারা বেরোতে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের উপর পরিচালিত করেন আহমেদ